নমস্কার, আমি সুস্মিতা। পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রচণ্ড গরমের মধ্যে এখন ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুব ভালো লাগে, তাই আজ আমি বানিয়ে নেব ফ্রুট কাস্টার্ড। এটা খেতে ভীষণই সুস্বাদু লাগে আর বানানো খুব সহজ। চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। প্রথমে নিয়ে নিয়েছি 500 দুধ, নিয়েছি 2 চামচ কাস্টার্ড পাউডার, আর নিয়েছি 1/2 কাপ চিনি, আর এখানে ফ্রুটস নিয়ে নিয়েছি আঙুর, বেদানা, আপেল, আর নিয়েছি কলা, আর কিছু ড্রাই ফ্রুটস কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এবার দুধটাকে গরম বসিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। দুধটা নাড়াচাড়া করতে করতে দেখুন ফুটে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এভাবে দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ মতো চিনি। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এরপর আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। চিনিটা দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে নেব, ভালো করে চিনিটা যাতে গলে যায় সেভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর 2 হাতা মতন দুধ এই কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে এটাকে গুলে নেব। ভালো করে এটা গুলে নিতে হবে, তারপর এরকম দুধের মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, না হলে লাম্পস তৈরি হয়ে যেতে পারে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে এভাবে কন্টিনিউ দুধটাকে নাড়তে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। একটা বাটির মধ্যে ঢেলে এটা আমি পুরো ঠান্ডা করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফ্রুটসগুলো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ফ্রুটস অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই এখানে ব্যবহার করেছি, আর কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও বেশি হয়। এবার সব কিছু মিশিয়ে নেব। সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দিলাম আমি এখানে। এবার শুধু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড। ভালো করে মিশিয়ে এবার এটাকে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে 3-4 ঘন্টা রাখার পর এটা বের করে সার্ভ করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, বাচ্চাদেরও এটা ভীষণ পছন্দ হতে পারে, আর এর মধ্যে প্রচুর ফলও আছে। এটা ভীষণই হেলদি একটা ডেজার্ট। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে।